Hey guys, welcome to my another video. तो चलो आज के रेसिपिटा शुरू करा जाए। आज के रेसिपी होच्छे इलिश माछ और पमफ्रेट माछे गाँटी कचु और आलू दिए झोल गाय मैंने गा माखा जेटा बोले। तो चलो आज फर्स्ट ही दिए दिलाम फोड़न। तो से फोड़न होच्छे जिरे। तो जिरे फोड़न मा दिए दिए अलरेडी करार मध्य तेलटा गरमो होयेछिलो सेटा तोमादेर कार अतटा देखालाम ना। तारपर दिए दिलाम शुकनो लंका। तो एबार एटा मा भालो करे गरम करे निच्छे। तो तारपर चलो आर कि कि उपकरण दिए दे तो चलो तोमरा सबाई देखे नाओ। तो तारपर दिए दिल मा पिंयाज कुचि। तो पिंयाज कुचिटा तोमरा अवॉइड करतेओ पारो किन्तु आमरा दिलाम एकटु भालो टेस्ट आसार जोन्नो। तो तारपर दिए दिल मा काँचा लंकाओ कुचि। तो एटा एकसंगे भालो करे एकबार मा नेड़े निएछे तोमादेरके अतटाओ डिटेल्स देखालाम ना। तो एई होच्छे भाजा माछ इलिश माछ आर होच्छे पमफ्रेट माछ। तो एकसंगे आछे तार मध्ये निये दिएछि कि कि उपकरण लागछे। देखो टमेटो कुचि, आदा रसुन बाटा, एटा होच्छे जिरे बाटा আর এটা হচ্ছে গাঁটি কচু আর আলু একসঙ্গে সিদ্ধ করে রাখা হয়েছে। তোমরা পারলে সিদ্ধ করে নেবে কারণ শুদ্ধ কাঁচাটা দিলে অতটা টেস্ট আসবে না। তো এখানে মা তারপরে দিয়ে দিল টমেটো কুচি। তো টমেটো কুচিটা এখন ভালো করে মা নেড়ে নেবে। তার মধ্যে একটু লবণ দিয়ে দিল। লবণটা দিলে কারণ আজকালকার এখনকার টমেটোটা বড্ড শক্ত হয়ে থাকে তো লবণটা দিলে সেটা তাড়াতাড়ি খুব গলে যায়। তো এখন মা সেটাকেও ভালো করে একটু নেড়ে নিচ্ছে। তো নেড়ে নেওয়ার পরে মা দিয়ে দিল আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাও একসঙ্গে দিয়ে দিল। দিয়ে এবার ভালো করে এটাও একটু নেড়ে নেবে তেলের সঙ্গে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ে। তো এখন সেটা মা নেড়ে নিল। নেড়ে নেওয়ার পরে আবার চলো ফিরে এলাম। তো এবারে মা দিয়ে দেবে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দিল প্রথমে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার মা দিয়ে দেবে গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাও তোমরা দিতে পারো আর যদি গুঁড়ো লঙ্কাটা দিলেই ভালো হবে। তো পারলে তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, দিতেও পারো না হয় নাও দিতে পারো। তো তারপরে সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো ভালো করে একটু নেড়ে নেওয়ার পর তেল ছেড়ে এসেছে তোমরা দেখতেই পেলে। তারপরে দিয়ে দিলো আলু আর গাঁটি কচু। তো সেটাও এখন ভালো করে তার সঙ্গে সমস্ত কিছু উপকরণের সঙ্গে মিশিয়ে নিল। তো মিশিয়ে নেওয়ার পরে মা একটু রেখে দিয়েছিল হালকা আঁচে যাতে একটু ভালোভাবে কষানোটা হয়ে যায়। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে কষানো হয়েছে, কড়া থেকে কিন্তু ছেড়ে গিয়েছে কড়া থেকে যে উপকরণগুলো কী সুন্দর ছেড়ে এসেছে। তো ভাবলে ছেড়ে গেলেই আমাদের ভেবে নিতে হবে যে তা কষাটা আমাদের কমপ্লিট হয়েছে। তো কষানোর পরে এবারে মা দিয়ে দেবে। তো আমাদের কষানো কমপ্লিট, এবারে দিয়ে দিল জল। তো জল দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে জিরে বাটাটা তোমরা অবশ্যই কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবে। আমাদেরকে আমাদের এটা দেখাতে পারিনি। তো তারপরে দিয়ে দিয়ে এই জলটা দিয়ে দেওয়ার পরে ফুটে যাওয়ার পরে এবার মাছটাও দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের রেসিপিটা পুরো রেডি। আর কাঁটি কচু দিয়ে মাছের এই ইলিশ মাছের ঝোলটা। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।